আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকান স্টাইন সো চব্বিশ ব্যাচের জন্য এটা আমাদের একদম চব্বিশ ব্যাচের প্রথম ও প্রধান টাস্ক আজকে তোমাদেরকে আমি টাস্ক ওয়ান দিব এইভাবে আমি প্রতি টাইম অন্তর অন্তর তোমাদেরকে টাস্ক দিব সো তোমাদের প্রথম টাস্ক হবে এক বছরে সিলেবাস শেষ করার প্ল্যান এটা কাইন্ড অফ পিকুলিয়ার মনে হতে পারে তোমাদের কাছে এবং এই ভিডিও হয়তো বা তোমাদের যদি একাডেমিক টিচার বা অনেক ভায়াকে জিজ্ঞেস করো ওরা বলবে যে হ্যাঁ হ্যাঁ এটা কেমন কথা কথা এই কথা কোন সাহসে বেটা বললো বাট তুমি একটা জিনিস মনে রাখবা যে একে তো তেইশ ব্যাচ টাইম কম পাইছে তোমরাও কিন্তু টাইম কম পাবা অর্থাৎ তোমরা কাটাকাটা দুই বছর পাচ্ছ না এটা গেলো পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হইলো যে যদি টাইম ফুলও পাইতা তখনও কিন্তু তোমাদের দুই বছর ছিল ইনাফ ছিল না এবং বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট কি করে দুই বছরে কোনো মতন টানে টুনে হ্যান ত্যান করে সিলেবাসটা একবার শেষ করে এই ট্রেডিশনটা কেন হয়ে আসতেছে কাজ তুমি একটা নিশ্চিন্তা করো যে তুমি যখন একাডেমিকে কোনো একটা স্যারকে মান্থলি বেতন দিয়ে পড়ো বাসায় বা ব্যাচে যেখানেই পড়ো তোমার একটা বই যদি সে এক বছরের বই যদি সে ষোলো মাস নিয়ে যায় তাহলে ষোলো ইন্টু ধরো মান্থলি তাকে পাঁচ হাজার টাকা দাও তাহলে কত টাকা এক্সট্রা পাচ্ছে সে অর্থাৎ তার প্রায় অ্যারাউন্ড এক লাখ টাকার মতো বেশি এক্সট্রা তার ইনকাম আছে সো সে কেন তার নিজের পেটে নিজে লাথি মারবে তো এই জন্য দেখা যায় যে ওই ভেক্টর গুণগত রসায়ন আর প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস এবং লাস্টে যে ম্যাট্রিক্স নির্ণায়ক এই চার চ্যাপ্টারই তুমি পড়ো অ্যারাউন্ড দুই তিন মাস ধরে লাভে লাভ কিছু হয় না মনে রাখবে এইচএসসি সিলেবাস তুমি যত দ্রুত শেষ করবে এবং যেটা ঢাকার পোলাপান করে অনেক দ্রুত সিলেবাস শেষ করে অ্যাডমিশনের পড়াশোনা স্টার্ট করে দেয় প্যালালাল্লি দুইটাই পড়ায় যায় এবং তারা অ্যাডমিশনে ভালো করে কিন্তু যারা ঢাকার বাইরে থেকে বা মফসল থেকে আসো ওরা এইচএসসি পরীক্ষার আগের দিনেও দেখা যায় যে সিলেবাস শেষ হয় না তো আমাদের প্রথম টার্গেট হবে যে আমি যত দ্রুত পারি সিলেবাসটা শেষ করব। আমরা টার্গেট নিব এক বছর এই টার্গেটটা কাইন্ড অফ আনরিয়েলিস্টিক যারাই ভিডিও দেখতেছো হইতে পারে নাইনটি পার্সেন্ট মানুষজন পারবা না বাট যে টেন পার্সেন্ট পারবা তারাই বিজয় হবে কিন্তু বাকি নাইনটি পার্সেন্টের কী হবে একটা কথা আসে না শুট ফর দ্য মুন অ্যান্ড ইউ উইল ল্যান্ড অন দ্য স্টার্স অর্থাৎ তুমি টার্গেট যদি বড় রাখো অ্যাটলিস্ট শুটার কাছাকাছিও যদি যাও তা লাও হয় সো এক বছরে যদি তোমার ফিফটি সিক্সটি পার্সেন্ট সিলেবাসও শেষ হয় তাও কিন্তু অনেক এবং তোমরা যদি এই টার্গেট না রাখো তুমি দেখবা যে তোমার কলেজের এক বছর চলে গেছে ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ তোমার ফার্স্ট পেপারে দুই থেকে তিনটে চ্যাপ্টার বাদে কিচ্ছু বড়ো হয় না তো এই জন্য আমরা এই কাজটা করব কেন করব সেটা বললাম কীভাবে করব সেটা এখন বলি তো প্রথম যে কাজটা ধরো এক বছরের সিলেবাস শেষ করার জন্য আমাদেরকে প্রথম একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে এই জিনিস বাংলাদেশের কোনো অফলাইনে করানো হবে না কেউ তোমাকে অফলাইনে এটা করাবে না করানো সম্ভবও না কাজ সবাই এটার সাথে কোপ আপ করতে পারবে না এটা তোমাকে তলায় তলায় টেম্পু চালাইতে হবে তো তলায় তলায় টেম্পু চালাবে কি যে ইউনিডে টাইম স্লট ডে অবলিক টাইম মানে কি তোমাকে পার ডে হয়তো বা দিনের কোনো একটা সময় তুমি হয়তো বা রাতের বেলা হইতে পারে বা বি দুইটা থেকে পাঁচটা হইতে পারে অথবা রাত বারোটা থেকে দুইটা হইতে পারে যে কোনো একটা টাইম স্লট এরন তিন থেকে চার ঘন্টার বের করে নিতে হবে অথবা উইকে একদিন যে শুক্রবারের দিনটাতে আমি আমার টু অ্যাডমিশন পড়াশোনা এক বছরে শেষ করার প্ল্যানে আগাই সো যে কোনো একটা ডে ফিক্স করবা যাতে যেই টাইমটাতে তুমি বাকি কোনো জায়গায় দৌড়াদৌড়ি না করো ওকে এ কাজটা করলাম এরপরে তোমার এবার লাগবে যে ভ্যায় অনেকে বসে ভ্যা স্টার্ট করবো কীভাবে হাউ টু স্টার্ট সো এই যে আমাদের এক বছরের সিলেবাস শেষ করার প্ল্যানটা এটা পৃথিবীর কোনো কোর্সে করায় না এটা একমাত্র হালকেন স্টাইনে যে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স আছে চব্বিশ বছর অলরেডি মানে এক মাসের প্রমোশনও হয় না কয়েকদিনের প্রমোশনে এক হাজার সামথিং মানুষজন ভর্তি আছে অ্যাকাডেমিকটা অ্যাডমিশনে ওকে এক হাজার সামথিং এটা অ্যারাউন্ড এই বছর আমরা আশা করতেছি পাঁচ ছয় হাজার চলে যাবে তো অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আগে ভর্তি হইতে হবে ওকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা আর পেজে নখ দিলে একটা কুপনও দিয়ে দিতে পারে তো ওই জায়গায় যে যখন তুমি ভর্তি হইলা এবার আমাদের একটা ডেট ওয়াইজ রিটার্ন প্ল্যান বানাইতে হবে ডেট ওয়াইজ রিটার্ন প্ল্যান কি যে তোমরা যখন স্টার্ট করতে পারো না তুমি এখন বসবা কোর্সটা খুলবা নিয়ে এবার তুমি হিসাব করবে যে আচ্ছা ঠিক আছে আমার ফিজিক্সে আছে টোটাল ফার্স্ট পেপারে আছে দশটা সেকেন্ড পেপারে আছে বারোটা বায়োলজি দুইটাতে বারোটা বারোটা চব্বিশটা তো টোটাল সায়েন্সের আমার চুয়ান্নটা চ্যাপ্টার বাকি আছে তো আমি যদি এখন পার চ্যাপ্টার অ্যারাউন্ড তিন থেকে চার দিন করে ফেলাই চার দিন করে যদি আমি অ্যারাউন টাইম নিই তাহলে চুয়ান্ন চার প্রায় দুইশো দিন হয়ে যাচ্ছে অর্থাৎ আমার এক বছর অ্যারাউন কভার হচ্ছে সো আমাদের টার্গেটটা হলো প্রথম আট মাসের মধ্যে আমাদের অ্যাকাডেমিক পার্টটা কমপ্লিট করা তো এইভাবে যখন তুমি হিসাবটা করলে এবার তুমি ডেট ওয়াইজ রিটার্ন প্ল্যান বানাবা যে ভেক্টর দশ তারিখ থেকে পনেরো তারিখ গতিবিদ্যা পনেরো তারিখ থেকে আঠারো তারিখ আচ্ছা ঠিক আছে ম্যাট্রিক্স নিয়ে আমি আগে পড়ছি এটা ইজিলি হবে তাহলে কি এটা আঠারো থেকে বিশ তারিখ এরকম করে ডেট ওয়াইজ প্ল্যান বানাবা তারপর তুমি আগাবা ওকে গেল দুটা পয়েন্ট এরপরে তুমি যদি এখন তোমাকে কোনো ভাইয়া বলে যে আল্লাহ তুই তো সিলেবাস শেষ করে ফেলেছি সব পারবি না আমাদের টার্গেট এইটা না আমাদের টার্গেট কখনোই একটা সিলেবাসের সবগুলো সম্বন্ধে হান্ড্রেড পার্সেন্ট জানা না আমাদের টার্গেট হলো যে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার যখন আমি পড়ছি ভেক্টর যখন আমি করছি ম্যাটিস নিয়ে আমি করছি এটার ফিফটি পার্সেন্ট প্লাস টপিক আমার মোর দেন ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যদি তোমার ফিফটি পার্সেন্টই থাকে যেটা মেজরিটি স্টুডেন্ট দুই তিনবারও পারে না ঠিক আছে তোমার ফিফটি পার্সেন্ট যদি বুঝো তাই অনেক তোমার প্রথম রান এটাকে আমরা বলি রান তোমার প্রথমবার যখন শেষ হবে সেটা হলো রান ওয়ান এক রান শেষ আমার এক রানে তুমি ফিফটি পার্সেন্ট বুঝলে এবার তুমি তো বই একবার জীবনও শেষ করবা না মেজরিটি স্টুডেন্ট একবারই করে আমরা যারা হালকেন স্ট্যান্ডের ফলোয়ার তারা দুই তিনবার করার টার্গেট রাখি তুমি একবার করবো রান ওয়ানে তোমার ফিফটি পার্সেন্ট হলো রান টু যখন হবে তখন দিয়ে এটা কত পার্সেন্ট আন্ডারস্ট্যান্ডিং যাবে সেভেন্টি পার্সেন্ট রান থ্রিতে যে আমরা একদম চ্যাপ্টার ভাজে সিদ্ধ করে খায় ফেলছি আমরা বলবো আয় বাটা দেখি কী আটকাবি দেখি তো এরকমভাবে আগাইতে হবে ওকে আমাদের টার্গেট হলো যে সব আমি বুঝবো না সব আমি বোঝারও দরকার ফিফটি পার্সেন্ট হলো ইনাফ এবং আমাদের ডিটেলস ইন আদার প্লেসেস মানে কি আমার এখানে আমি যে তোমাকে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো বলবো সেগুলো তুমি করলা এগুলো করার পরে তুমি হয়তো অনেক কিছু বুঝবা না আমরা কিন্তু বলতেছি যে ফিফটি পার্সেন্ট বুঝলে ইনাফ কিন্তু তার পরবর্তীতে তুমি তো বাইরে অফলাইনে অনেক জায়গায় পড়তেছো তুমি তো শুধু আমার কাছে পড়বা না অনলাইনেই হোক অফলাইনে হোক তো যখন তুমি অন্যান্য জায়গায় পড়বা ওই জায়গাগুলোতে তুমি টার্গেট করবে যে আমি হানড্রেড পার্সেন্ট বুঝে তারপর আগাবো হান যেই টপিকটাই পড়বো ওটার ডিটেলসে আমি যাবো অর্থাৎ আদার প্লেসেসে তুমি ডিটেলসে যাও এখানে তোমার টার্গেট হলো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমাকে শেষ করতে হবে শেষ করার পরে কি হবে দেখো এক বছর পরে সবাই কি করবে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার তোমার ফার্স্ট ইয়ারের মধ্যে তুমি জানো যে আধুনিক পথ বিজ্ঞান নামে একটা চ্যাপ্টার আছে ওখানে কিছু ম্যাথ আছে তুমি অলরেডি জানো যে যোগজীকরণের লাস্টের দিকে কিছু কুট্তা মারা যোগজিকরণের টাইপ আছে যেগুলো দুই তিন পৃষ্ঠে আসে এবং বুয়েটে আসে অর্থাৎ তোমার ওভারঅল সিলেবাস সম্বন্ধে একটা সম্মুখ ধারণা হবে তুমি তোমার উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট জানতে পারবে যে না এই যে তুমি বুয়েট মেডিকেল হবে কী করবে এটা তুমি বুঝা পাও না কোন চ্যাপ্টার বা কোন সাবজেক্টে তুমি আদৌ ভালো এটা তুমি জানো না যখন তুমি শেষ করবা তখন তুমি এটা জানতে পারবা ওকে তো এইবার আমরা চলে আসি যে এই পয়েন্টগুলো ক্লিয়ার হয়েছে এখন স্টার্টিংটা কোথা থেকে করতে হবে স্টার্টিংটা আমার হবে প্রথমে আমার একাডেমিক ক্লাস থেকে আমাদের এই একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে সবগুলো সাবজেক্টের একাডেমিক ক্লাস আছে তুমি যেটা করবা তোমার ডেট ওয়াইজ প্ল্যান অনুযায়ী প্রথমে আগে একাডেমিক ক্লাসটা খুলে বসবা অনলাইন ক্লাস করার যেটা রুল হলো যে আমি ফোনের সব নোটিফিকেশন অফ রাখবো ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে দিয়ে সামনে রাখবো একটা খাতা কলম নিয়ে বসবো এটা কি খাতা কলম নিয়ে বসবো যখনই আমি দেখবো আমার যেগুলো কি পয়েন্টস মনে হবে আমি নোট ডাউন করব এই করলে তোমার হবে যে মনে হবে যে না অ্যাটলিস্ট ক্লাস করতেছি নাহলে কি মনে হবে ইউটিউবে ভিডিও দেখতেছি এই কাম তুমি আগেও করছো কোনো লাভের লাভ নাই ঠিক আছে এই জন্য যেটা করবা যে নোটিফিকেশন অফ খাতা কলম নিয়ে বসছি এটা অফলাইন ক্লাস যেমনি করতা ঠিক তেমনভাবে এটা অফ অনলাইন ক্লাসও করবা ওকে একাডেমিক ক্লাস করলাম এরপরে কোর্সের মধ্যে দেখবা দাগানো বই দেওয়া আছে তোমাদের এখন পর্যন্ত যেটা লেটেস্ট এডিশন সেটা দেওয়া আছে তোমাদের এডিশন আসলে ওটাও দিয়ে দেওয়া হবে দাগানো বইটা দেখে তুমি এবার দাগানো লাইনগুলো পড়বা বইটা রিডিং দিবা এইটার আরেকটা ভালো ওয়ে আছে যখন তুমি দাগানো বইয়ের পিডিএফটা ওপেন করতেছো এটা পিসিতে ওপেন করতে হয় ওপেন করার পরে তুমি তোমার নিজের যেটা বই ওন বুক আছে ওই বইটা দাগানো বই দেখে দেখে দাগাও সুবিধা কী তুমি দাগানো বই একবার পড়বা তোমার লাইনটা একবার পড়বা একবার দাগাবো তোমার একটা লাইন তিনবার করে পড়া হচ্ছে অর্থাৎ তোমার বই রিডিংটা কিন্তু বাকি চেয়ে অনেক ভালো হচ্ছে এবং তোমার বইটা মেডিকেল ভার্সিটি এবং যে কোনো থিওরিটিক্যাল এমসিকির জন্য দাগানো হয়ে যাচ্ছে তুমি অলরেডি জানো কোনগুলো ইম্পর্ট্যান্ট টপিক ক্লিয়ার আচ্ছা দুই স্টেপ পার হয়ে গেল এরপরে তিন নাম্বার পার অনেকে বসে ভাইয়া অ্যাকাডেমিকে অনেক চ্যাপ্টার একটা ক্লাস ইয়েস একটা ক্লাস তোমাকে যদি কোনো ভাইয়া বলে যে এক ক্লাসে ওয়ান শর্ট ক্লাস দিয়ে তোমার কোনো একটা চ্যাপ্টার শেষ করে দেবে এরকম হবে না প্রিপারেশনের জন্য দশ বারো ধাপের ক্লাস লাগে এটাও তোমরা পরে বুঝবা এখন আমার অনেক কথা বিশ্বাস হবে না ফার্স্ট ইয়ার ফাইনালের পরে আমার এই ক্ষমাটা খেলা হবে যে এই পোলাটা বলছিল আচ্ছা তো এখানে এবার দেখবা যে ইন ডিটেল ক্লাস বা টপিক ওয়াইজ ক্লাস নামে কিছু ক্লাস আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে দেখবা যে দুই তিনশো চারশো করে ক্লাস একটা কোর্সে তো এখানে যেটা হবে যে তুমি যখন একটা চ্যাপ্টার পড়লে একাডেমিক ক্লাস করলে ধরো তোমার বিপরীত ম্যাট্রিক্স তুমি পারো না ওটার উপর আলাদা একটা টপিক ওয়াইজ ক্লাস করবা ধরো তুমি নৌকার ম্যাপ পারো না ওটার উপর আলাদা একটা টপিক ওয়াইজ ক্লাস আছে তুমি ধরো এবার রুই মাসের হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রটা পারো না ওটার উপর দেখবে একটা সেপারেট ডিফারেন্ট ক্লাস আছে তো সার্টিন কিছু টপিকে যখন আমাদের উইকনেসটা থাকবে একাডেমিক ক্লাস করার পরে এবং মূল বই পড়ার পরে আমি সার্টিন কিছু টপিক্সে প্রবলেমস খুঁজে পাবো সেই প্রবলেমগুলো আমি আমার টপিক ওয়াইজ ক্লাসে সলভ করে ফেলবো ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের আসলো সিগনিফিক্যান্ট পার্ট যেটা ডিফারেন্ট দেন আদার্স এই জায়গাটা হলো ডিফারেন্ট দেন আদার্স দেখো শক ক্লাসে তোমাকে কি করবে সূত্রের প্রতিবাদন দেখায় এক দুইটা ম্যাথ করে ছাড়ে দেবে বাট আলটিমেটলি কোনো ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষায় কখনো নই সূত্রের প্রতিবাদন আসবে না আসবে সূত্রের প্রয়োগ যে এই টাইপটা দিয়ে তুমি কত প্রকার ম্যাথ করতে পারো এই জন্য আমার সাজেশন থাকবে যে আমাদের প্রতিষ্ঠানে শুধুমাত্র আমাদের এইখানে আমরা ম্যাথ সলভিং ক্লাস দিছি ম্যাথ সলভিং ক্লাস কি যেখানে টিচার আসবে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারের তিন থেকে চারটার এটারে টাইপ ওয়াইজ ম্যাথ করাবে টাইপ মানে কি যে এই টাইপটাকে কীভাবে অ্যাপ্রোচ করা যায় তো অ্যাকাডেমিক ক্লাস করলে যে তুমি বাইডিফল ম্যাথ পারবা কখন এনে এটা কোনো জায়গায় সম্ভব না তো এইবার তুমি কী করবা তোমার অ্যাকাডেমিক থিওরি ক্লিয়ার শেষ টপিক ক্লিয়ার করছো এবার তুমি ম্যাথ সলভিং ক্লাসটা নিয়ে বসবা বসে ম্যাথ সলভিং ক্লাসে টিচার একটা ম্যাথকে কীভাবে অ্যাপ্রোচ করতেছে হোক সেটা ফিজিক্স হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা ম্যাথ অ্যাপ্রোচের প্রসেসটা দেখবে যে এই টাইপটা টিচার কিভাবে সলভ করে পারলে ওটা নোট ডাউন করলাম ম্যাথ সলভিং ক্লাস করার পরে এবার তুমি নিজে সলভ করতে বসবা নিজে সলভ এবং তুমি যখনই সলভ করবা তুমি ট্রাই করবা যে এই যে টাইপ ওয়াইজ বলতেছি বারবার প্রত্যেক টাইপের একটা করে থাকে তখন সুবিধা কী হবে যখন ইয়ার ফাইনাল আগে আসবে তখন তুমি প্রত্যেক টাইপের একটা করে ম্যাথ করে গেলে হইল আর তোমার ফ্রেন্ড পাগলা হয়ে যাবে যে আল্লাহ ছয়শো ম্যাথ কেমন এক রাতে করব ঠিক আছে এই গেল আমাদের ম্যাথ সলভিং ক্লাস এর পরবর্তীতে এই দুইটা একটু সেপারেট রাখতেছি আমরা এখানে এই পর্যন্ত করলে আমার একাডেমিক পার্ট শেষ কিন্তু যারা আরেকটু আগায় থাকতে চাও যে না ভাই এই যে আপনি নদী নৌকার ম্যাথের কথা বলেন যেমন আমি যদি তোমাকে বলি গুণগত রসায়ন একটা বিশাল চ্যাপ্টার এখান থেকে কই কী এখানের কী কী টপিক থেকে কোশ্চেন আসতে পারে মিলায় নাও যদি ইয়ার ফাইনাল দাও ওই দিন আমার কথা বিশ্বাস হবে অধক্ষেপ পড়বে কিনা আয়ন শনাক্তকরণ রিডবার ধ্রুবকের ম্যাথ কোয়ান্টাম সংখ্যা রাদার ফুটবোর পরমাণু মডেল এই পাঁচটা টপিকের বাইরে যদি ষষ্ঠ কোনো টপিক থেকে কোশ্চেন আসে আমার নাম আনাস না ওপেন চ্যালেঞ্জ এই পাঁচটা টপিকের মধ্যে কোশ্চেন আসবে এত কনফিডেন্টলি কথাটা কেমনে বললাম কাজে আমি কি করছি টেস্ট পেপার অ্যানালাইসিস করছি তো তোমাদের ওখানে টেস্ট পেপার অ্যানালাইসিস যে ক্লাসগুলো বা টেস্ট পেপার সলভিং ক্লাস এখানে দেওয়া আছে তুমি একটা চ্যাপ্টারের পরে যারা একটু এক্সট্রা টাইম পাবা বা যারা একটু সময় পাবা সলভিং ক্লাসগুলো পড়বা আমাদের ক্লাসগুলো কিন্তু স্পিডেও দেখা যায় ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স দিয়ে তুমি টানে ক্লাসটা করলো তখন তুমি দেখবা যে বোর্ডে এই চ্যাপ্টার থেকে কি ধরনের সৃজনশীল আসতেছে তখন তুমি একটা চ্যাপ্টার সম্বন্ধে সম্যক ধারণা যেমন আছে ঠিক তেমনই তুমি জানো যে এই চ্যাপ্টারে কি ইম্পর্টেন্ট দেন একাডেমিক শেষ হওয়ার পরে তুমি চাইলে আমাদের এখানে একাডেমিক ক্লাসও একাডেমিক এক্সামও দেওয়া আছে তুমি যদি চাও যে তুমি এখানে সুন্দর মতো কোর্সে ঢুকে একাডেমিক এক্সামগুলা বয়ে বয়া দিয়ে দিলা এমসি কিছু এক্সাম দিলা এক্সাম দিলে তোমার মাথায় একটা মানসিক শান্তি থাকলো না জানা আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করছি এখন এখানে আমি আরও একটা পার্ট বসি এখানে দেখো আমি হলুদ কালার দিয়ে লিখছি ভার্সিটি ইউনিট এটা হলো যে এক্সট্রা এক্সট্রা মেধাবী এক্সট্রা এক্সট্রা মেধাবী মানুষজনের জন্য তো তুমি যখন প্রথম ইয়ার ফাইনাল এক্সাম দিবা আমি বারবার ইয়ার ফাইনাল কেন বলি জানো কারণ ইয়ার ফাইনালের পরে তোমরা প্রথম কান্দাকাটি করে আমার কাছে দৌড়ায় আসো ইয়ার ফাইনাল এক্সাম প্রথম দিন দেওয়ার পরে তুমি যেই জায়গাটাতে সর্বাধিক মারা খাবে সেটা হলো এমসিকিউ ম্যাথ এমসিকিউ এক্সামে যদি পঁচিশটা এমসিকিউ অ্যান্সার করে আসতে পারো তোমার ঢাবি কনফার্ম কারণ তুমি পঁচিশটা এমসিকিউ অ্যান্সার করে আসতে পারবে না মেজরিটি টাইম আমরা শুধু থিওরিটিক্যাল এক্সামের প্রিপারেশন নেই এমসিকিউর কোনো প্রিপারেশন নেই না তো আমাদের এখানে কিন্তু ফুল অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে যেটা আমরা লাস্টের দিকে পড়তাম বাট যদি কেউ পারো এমসিকিউর জন্য শুরু থেকে না বইয়ে আসি আর রাতের বেলা ঘুমানোর সময় তো অনেক ভিডিও দেখি বই একটা ভার্সিটি ইউনিটের ক্লাস দেখলাম ওখানে তুমি শর্টকাটগুলো শিখে যাবা ভার্সিটি ইউনিটের এবং ওইটা তুমি তখন অ্যাকাডেমিকেও ইউজ করতে পারবা ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আমাদের প্রথম আট মাসে এই কাজটা করা হলে এখন অনেকে বলতে পারো ভাইয়া এতগুলো ক্লাস করলে তো জীবন আট মাসে হবে না এই জায়গায় টুইস্টটা মনে রাখতে হবে যে দিস ইজ নট ফর এভরিওয়ান এটা সবার জন্য নামে আমি তুমি আমরা দেখেও বুঝো যে আমি কিন্তু সবার মতো করে চলি না এটা হলো তাদের জন্য যারা জঘন্য রকমের পরিশ্রমী আমরা চ্যানেলে এরকম পিকুলিয়ার অ্যাডভার্সি দেই যে তুমি খাটতে পারলে করতে পারবা না নে যতটুকু তোমার সামর্থ্যে খুলায় ততটুকু করবা কাজ এইচএসসি লাইফ তুমি ইজিভাবে পার করবা এমন না নেক্সট টু মান্থস আমরা নেক্সট টু মান্থসের কি টার্গেট রাখবো এইবার আমাদের টার্গেট হবে যে আমরা এইবার প্রি অ্যাডমিশন ক্লাস করবো এটার একটা খুব সুন্দর নাম আছে কোশ্চেন ব্যাংক সলভিং যখন আমাদের একাডেমিকের মিনিমাম সেভেন্টি পার্সেন্ট ডান এইচএসসি তেইশ ব্যাচ কয়েকদিন পরে প্রি অ্যাডমিশনে ঢুকতেছে তো যখন আমাদের মিনিমাম সেভেন্টি পার্সেন্ট ডান তখন আমরা কী করব যে আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাস নামে এখানে কিছু ক্লাস আছে ভার্সিটি ইউনিট মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং তিনটায় পেরি দেওয়া আছে তোমার যেটা টার্গেট সেটা তুমি কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসগুলো করবো এবং তুমি দেখবা যে তোমাদের যে ইউনিভার্সাল লেকচারশিটটা আছে ওখানে দেখবা ভার্সিটি ইউনিট পার্ট মেডিকেল পার্ট ইঞ্জিনিয়ারিং পার্ট দেওয়া আছে তুমি চাইলে ওগুলা ফলো করে এই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করতে পারো তখন তোমার যে সুবিধাটা হবে এই যে অ্যানালাইসিস লেকচার সেটার কথা আমরা বলে দিছি তখন তোমার যে সুবিধাটা হবে যে তুমিই বা জানো বুয়েটে কি আসে তোমার হুদা কামে আমি ভয় দেখলাম ও মামা কঠিন ম্যাথ দেয় তুমি কোশ্চেন খুলে দেখলা প্রাস থেকে বইয়ের টাইপেরই ম্যাথ দিছে দুই একটা ডিফারেন্ট ম্যাথ আছে বাট তখন তুমি বুঝতে পারবে যে না একটু এফোর্ট দিলে পারবো ঢাবিতে কি টাইপের ম্যাথ আসে মেডিকেলের কোশ্চেনের ইম্পর্টেন্ট এরিয়াগুলো কি এগুলা তুমি মানে তোমার ফার্স্ট ইয়ারের মধ্যেই তোমার মাথার মধ্যে আইডিয়া আছে এরপরে লাস্ট দুই মাস অর্থাৎ আমাদের এক বছরের ধরো দশ মাস গেছে বা লাস্ট দুই মাস আমরা যেটা করতে পারি এইটা হলো আমাদের ফর দ্য এক্সট্রা অর্ডিনারি অর্ডিনারি হবে না এখানে এটা যারা এক্সট্রা অর্ডিনারি আছে তাদের জন্য আমি অলওয়েজ প্রতি বছর একটা চ্যালেঞ্জ দিই যেমন তেইশ ব্যাচের অলরেডি অনেকে ডিসিশন নিছে যে এই বাইশ ব্যাচের যে অ্যাডমিশনটা হবে না তাদের সাথে সে কোচিং করবে আমার ছোটো ভাই ও তেইশ ব্যাচের ও বাইশ ব্যাচের সাথে অ্যাডমিশন কোচিং করতেছে আমিও আমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন কোচিং করছিলাম যেটার লেভারেজ অনেক বেশি পাওয়া যায় সো তুমি যদি পারো এগুলা যদি তোমার শেষ হয় দেন লাস্ট দুই মাসে আসে তুমি এবার অ্যাডমিশনের ক্লাসগুলো দেখা শুরু করবা ফুল অ্যাডমিশন ক্লাস ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং তিনটায় দেওয়া আছে তোমার যেটা চাহিদা সেটা তুমি করে ফেলবা এবং এখানে কিন্তু তোমরা লেকচার লেকচারশিটগুলো কিন্তু আমাদের অ্যাডমিশনের বই লেকচার লেকচারশিটটা এমনভাবে লেখা যে তুমি যদি এইচএসএল এফে একটা সিঙ্গেল বইও না কিনো ওই লেকচারশিট দিয়ে তোমার কভার হয়ে যাবে তো দেন তুমি লাস্ট দুই মাসে আসে দিয়ে পড়াশোনা করলা এইভাবে তোমাকে আগাইতে হবে এখন কিছু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে যে এই কাজ করতে যায় তুমি কি পাবা প্রথমে পাবা ব্যাকলেস যারাই কবা এই বেটা তোর আগে প্লাস নিশ্চিত কর ভাই আমি প্রথম আট মাসটা একাডেমিক পড়াই পড়তেছি এইচএসির পড়াই তো পড়তেছি টেস্ট পেপার সলভ করতেছি আমি তো অ্যাডমিশনের পড়া পড়তেছি না তাহলে এগুলা কথা বিশ্ব কান দিবা মানুষজন এটা থেকে হাসবে মানুষজন বলবে ইম্পসিবল তোমারও মনে হবে যে আল্লাহ ইম্পসিবল বাট একবার করতে পারলে খেলাটা ডিফারেন্ট দেন এখানে দেখো অ্যাডমিশন লেখা দেন এখানে দেখো অ্যাকাডেমিক লেখা আমি তোমাদেরকে শুরু থেকে এত দৌড়াইতে কেন বলতেছি কাজ তুমি টাইম কম পাচ্ছ এবং অ্যাডমিশন টাইমে যায় ওই তিন মাসে খুব বেশি ফেলাইতে পারবে না আগে থেকে পরে আসতে হয় এখন কথা হলো যে তারপরেও অনেকে যেটা ভুল ধারণা নেওয়া যায় একাডেমিক পড়াই পড়ো না অ্যাডমিশনের পড়া নিয়ে পাগল এরকম না আমরা কিন্তু প্রথম আট মাস শুধু কি পড়তে বলতেছি সেটার সাথে তুমি প্যারালালি অ্যাডমিশনের পড়া দেখতে পারো বাট আগে একাডেমিক পরে অ্যাডমিশন তো এটাকে কাইন্ড অফ একটা প্যারালাল রেল লাইনের মতো চিন্তা করবো যে এই দিক দিয়ে একাডেমিক যাচ্ছে এদিক দিয়ে অ্যাডমিশন যাচ্ছে ক্লিয়ার আচ্ছা এরপরে আমাদের আর তিনটা সাবজেক্ট নিয়ে তো আমরা কথাই বলি নাই সেটা হলো আমাদের শুদ্ধ বাংলা শ্রদ্ধেয় ইংলিশ এবং শ্রদ্ধেয় আইসিটি তুমি যদি প্লাস মিস করো এই তিনটার একটাতে মিস করবা লিখে রাখবা সায়েন্সে মিস করবা না তো এই তিনটাতে এখানে কিছু ক্লাস আমরা অলরেডি অ্যাড করে দিয়েছি একাডেমিক ক্লাস অ্যাড করে দিয়েছি এবং তুমি এখানে যেটা করতে পারো সেটা হলো যে আইদার তুমি কন্টিনিউয়াসলি ইংলিশের একটা করে মরাল টেস্ট বাংলার একটা করে চ্যাপ্টার তুমি রিডিং দিতে পারো পড়াশোনা চালাই যেতে পারো আইসিটির কন্টিনিউয়াস পড়াশোনা করতে পারো প্রতিদিন অথবা যেটা করতে পারো যে এন্ড অ্যান্ড স্টপ মানে কি যে তুমি বাংলা ইংলিশ আইসিটি টার্গেট নিলা যে আমি এক মাস শুধু বাংলা ইংলিশ আইসিটি পড়ব শেষ করে রেখে দিবো ইয়ার ফাইনালে আগে একবার রিভিশন দিব আবার যখন টেস্ট পরীক্ষা হবে টেস্ট পরীক্ষার আগে একবার রিভিশন দিবো এসি পরীক্ষার আগে একবার রিভিশন দিব দুইটার যে কোনো একটা প্রসেস তুমি কোর্সের ক্লাস দিয়ে করতে পারবা তোমার ইচ্ছা কমপ্লিটলি তোমার ইচ্ছা কিন্তু আমার জন্য পার্সোনালি কন্টিনিউয়াস প্রসেসটা বেশি কাজে লাগতো যে না আমি রেগুলার একটু একটু করে পড়ি তো মেইনলি আমাদের টার্গেট হলো সায়েন্সেরগুলা বাট সাব হিসাবে এগুলা রাখবা আমি আরেকটা কথা এখানে কয়েকটা মানে সাবধানতা দিতে চাই প্রথমে অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স ছাড়া বাজারে কোনো অ্যাকাডেমিক কোর্স ভালো নাই প্লাস একবার একটা কোর্স নিলে যদি অ্যাডমিশন পর্যন্ত সার্ভিস পাও কেন নিবা না বাইশ চব্বিশ সবাই নিছে। ওকে আচ্ছা দ্বিতীয় যে সাবধানতাটা সেটা হলো কখনো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়বো ভাইয়া আমার কলেজে পড়ায় না তোমার কলেজ গো ভাগারে যাক তোমার কলেজ তোমার শুধু জিপিএাইভ নিশ্চিত করবে এটাও তারা কেয়ার করে না তারা তোমার অ্যাডমিশন নিয়ে একেবারে টেন্স না দুই নাম্বার সেটা হলো যে দুই নম্বর পয়েন্টের আর বিস্তারিত ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার এরকম না আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই প্যারালই পড়বো এই ফলটা তেইশ ব্যাচের অনেকের মধ্যে আমি পাইছি যে তারা ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ছে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ছে তৃতীয় যেই ফলটা সেটা হলো শর্ট সিলেবাসের অপেক্ষা করিও না যতদূর সম্ভব তোমাদের শর্ট সিলেবাস দিবে না এই জন্য ফুল সিলেবাস প্রিপারেশন নাও যা কারণ শর্ট সিলেবাস দিলে প্রতি ব্যাচকে কিন্তু বুয়েট মেডিকেল ধাবি তিনজনে মিলে সে লেভেলে ভরা দিচ্ছে সো এটা চাওয়ারও দরকার নাই তুমি টার্গেট রাখো ফুল সিলেবাস যদি শর্ট দেয় তা তো বোনাস বাট ফুল সিলেবাস নিয়ে আগাবা আর আরেকটা কথা হলো এইচএসি লাইফ হলো হার্ড ওয়ার্কের টাইম কুত্তা মারাখাটনির টাইম এখানে তুমি যদি ভাবো ধীরে সুস্থে পড়বে আর হয়ে যাবে তোমার অনেক ভাইয়া আছে বুঝে বুঝে অনেক ধীরে সুস্থ আর এই বুয়েটটা হয়েই যায় এরকম করে বুয়েট হয় না আমি একটা কথা বিশ্বাস করি সেটা হলো বুয়েটের যে এক হাজার বা ঢাবির যে দুই হাজার মেডিকেলের যে চার হাজার এদের মধ্যে টেন টু ফিফটিন পারসেন্ট আছে যারা খুব চিল করে চান্স পাইছে নাইনটি পারসেন্ট মানুষজন বাইডিন্ট অফ দেয়ার হার্ডওয়ার্ক ডিটারমিনেশন অ্যান্ড দ্য মেন্টালিটি টু নট গিভ আপ এই সব তিনটা কারণে চান্স পাইছে সো আমরা নাইনটি পার্সেন্টের অন্তর্গত আমরা টেন পার্সেন্টকে দেখবো এমন অনেক ফ্রেন্ড আছে কিচ্ছু না পরে দেখবা বউটা চান্স পাই বসে আছে তুমি ওই ফ্রেন্ড না তুমি আনাস ফেদোষ যে বোকাচোদা কিচ্ছু পারতো না কিন্তু কুদ্ার মতো খাটছে ঠিক আছে তো এই জন্য এনরোলন একাডেমিকটা অ্যাডমিশন করছে এবং টার্গেট কমপ্লিট করে এই এক বছর পরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে লিখে বলবা যে ভাইয়া আমি সিলেবাস কমপ্লিট করছি এবং যারা যারা করতে পারবো তাদের মধ্যে একজনের সাথে আমি পার্সোনালি দেখা করব। দেখা করে আমরা একসাথে হয়তো বা খাওয়া দাওয়া করলাম ছবি টুবি তুললাম গল্প করলাম ঠিক আছে এটুকুই টার্গেট ছিল দেখা হচ্ছে ক্লাসে সালামু আলাইকুম